ইসলাম রক্ষার্থে খুব বেশি দেরি নাই, জিহাদের ময়দানে যেতে হবে। যেভাবে বেয়াদবেরা বেঈমানেরা চক্রান্ত করছে, দেশের এই শান্তি নষ্ট করার জন্য চক্রান্ত চলছে, এই বাংলার মানুষের ইমানি জালওয়া, ইমানি জজবা, ইমানের মজবুতি ভেঙে দেওয়ার জন্য বাতিলরা চেষ্টা করতেছে, বেঈমানেরা চেষ্টা করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশে ওয়াহাবিরা, জামাতিরা, লামাজাবিরা, আহলে হাদিসেরা তাদেরকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এরা দালালি করে ইসলামে মুসলমানদের মধ্যে ডিভাইডেড ডিবেট সৃষ্টি করছে, ঠিক কিনা বলে। আমরা রাষ্ট্রীয় ঝগড়া ফাসাদ মারামারি লাগাইতে চাই না, তবে ইসলামে আঘাত দিয়ে কেউ যদি কথা বলে আমেরিকার প্রেসিডেন্ট হলেও তাকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ভারতের জমিনে উগ্রপন্থী হিন্দুরা আমার মুসলিম বোন মুস্কানকে পর্দার থেকে বাহির করে ইসলামের অবমাননা করার চেষ্টা করেছে। আমার বোন একাই তাদের প্রায় শত জনের বিরুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বুঝাইয়া দিছে, আমি এক নারী, আল্লাহু আকবারের ধ্বনিতে তোমরা বুরকা খুলতে আসতে পারো নাই। যখন মুসলিম বীর সৈনিকেরা আল্লাহু আকবারের ধ্বনিতে বেঈমানদের সামনে তরবারি নিয়ে দাঁড়াবে, পৃথিবীতে এমন কোন বেঈমান নাই মুসলমানের সামনে থেকে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারে, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান ভবিষ্যৎবাণী বলে যাই মাথায় রাখেন, নিজেদেরকে যুদ্ধের জন্য তৈরি করেন, নিজেকে একজন যোদ্ধা হিসেবে তৈরি করেন, সমাজের কারো ক্ষতির জন্য নয়। ইসলাম রক্ষার্থে খুব বেশি দেরি নাই, জিহাদের ময়দানে যেতে হবে। যেভাবে বেয়াদবেরা বেঈমানেরা চক্রান্ত করছে, দেখেন না মায়ানমারে মুসলমানদের কি অবস্থা, ফিলিস্তিনে কি অবস্থা, ইরানে কি অবস্থা, ইরাকে কি অবস্থা, পার্শ্ববর্তী দেশ ভারতে কি অবস্থা, আমার সোনার বাংলাদেশ এবং পাকিস্তান, বিশেষ করে সোনার বাংলাদেশ হলো তাদের মোস্ট অফ টার্গেট, মেইন টার্গেট হচ্ছে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ হলো এমন এক শান্তি সম্প্রীতি ভালোবাসার দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সব ধর্মের লোকে দেশে বসবাস করে, কিন্তু কারোর সাথে কোনো ধর্মীয় কোন দল আছে, ধর্মীয় কোনো ঝগড়া, পূজার সময় হিন্দুরা পূজা করে মুসলমান বাধা দেয়, মুসলমানের মাহফিলের সময়, ওয়াজের সময়, ঈদের সময়, আনন্দের সময়, ধর্মীয় অনুষ্ঠানের সময় মুসলমান ধর্মীয় অনুষ্ঠান করে, অন্য কোন ধর্মের লোক বাধা দেয়। যখন মায়ানমারে বৌদ্ধরা মুসলমান হত্যা করে বাংলাদেশে, তখনও বৌদ্ধদের উপর কটাক্ষ করে কেউ একটা কথা পর্যন্ত বলে নাই। এই দেশের এই শান্তি নষ্ট করার জন্য চক্রান্ত চলছে। ইসলাম ধর্ম নিয়ে চর্চা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হয় বর্তমানে বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এইভাবে খোলা মাহফিল হয় না, কোন দেশে হয় না। এই রাত ভোরে রাত্রে এখন কটা বাজে, প্রায় আড়াইটা বাজতে চললো, এত রাত পর্যন্ত কোন দেশের মানুষ মাঠে বসে ওয়াজ শোনে না, এসি রুম বুকিং করে দিলেও, ফাইভ স্টার হোটেল এসি রুম বুকিং করে দিলেও রাত্রে দশটার পরে কাউরে 1 লক্ষ টাকা দিয়ে আপনি রাখতে পারবেন না। আমার সোনার বাংলাদেশের মানুষ, নবীর প্রেমের কথা শুনলে রাত কি জান কুরবান করে দিব, ঠিক কিনা বলে? এই বাংলার মানুষের ইমানি জালওয়া, ইমানি জজবা, ইমানের মজবুতি ভেঙে দেওয়ার জন্য বাতিলরা চেষ্টা করতেছে, বেঈমানেরা চেষ্টা করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশে ওয়াহাবিরা, জামাতিরা, লামাজাবিরা, আহলে হাদিসেরা তাদেরকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এরা দালালি করে ইসলামে মুসলমানদের মধ্যে ডিভাইডেড ডিবেট সৃষ্টি করছে, ঠিক কিনা বলে? ওদিকে তাকায় না, নবীর প্রেম অন্তরে পয়দা করেন, প্রত্যেকে নিজেকে প্রিয় নবীজির মহব্বতকারী এবং দ্বীনের জন্য নিজেকে কুরবান করবেন এইভাবে নিজেকে তৈরি করেন,
মরলে অসহায়ের মতো মরে যায় না। যদি ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয় নিজে একা নয় মরলে দশটা লয়া মরমু, ঠিক কিনা বলেন? এভাবে তৈরি করতে হবে আমার যুবক ভাইয়েরা। পৃথিবীর সব দেশে গবেষণা হয়, সব দেশে আবিষ্কার হয়। সোনার বাংলাদেশে কোন ছেলে যদি বৈজ্ঞানিক কোন আবিষ্কার করে, সরকার তার এই আবিষ্কার বাস্তবায়নের জন্য অনুমতি দিতে পারে না, আমেরিকা তার নিয়ে যায়। এই কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহ এর এক ফোলাই মিসাইল বানাইছে, ফেসবুকে দেখলাম ময়মনসিংহ এর এক ছেলে মিসাইল বানাইছে। সরকার অনুদান দিলে, সাহায্য করলে সে অনেক বানাইতে পারবে। গত বছর যখন অক্সিজেন সংকটে করোনার রোগী মারা যায়, তখনও এক লোক এক মেশিন আবিষ্কার করছে, এক ঘন্টায় কত লিটার অক্সিজেন দিয়ে আবিষ্কার করলো, বাংলাদেশও বানাইছে। সেই লোকের ওই অক্সিজেনের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আমার দেশে আমি মাননীয় সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করব। আপনার উচিত ছিল তাকে সরকারি প্রণোদনা দিয়ে, সরকার দায়িত্ব নিয়ে তাকে প্রতিষ্ঠিত করে সোনার বাংলাদেশের অক্সিজেনের ঘাটতি মেটানো দরকার ছিল, ঠিক কিনা বলেন? সামনে বাংলাদেশ যুদ্ধের হুমকির মুখে, যে ছেলেরা মিসাইল বানাইছে তারে সরকারিভাবে প্রতিষ্ঠিত করা হোক। রাষ্ট্রের সম্পদ আমার রাষ্ট্রের জন্য অস্ত্রের কোষাগার আরো সমৃদ্ধ করা হোক, যাতে করে কোন দেশ ধর্মীয় কোন্দলে হোক, রাষ্ট্রীয় কোন্দলে হোক, আমার সোনার বাংলায় আক্রমণ করলে আমরাও যেন তাদেরকে প্রতিহত করতে পারি, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক চক্রান্ত দেখেন, আমার দেশও কেউ আবিষ্কার করলে তারে এই দেশে প্রতিষ্ঠিত হইতে দেয় না, রাতারাতি আমেরিকা নিয়ে যায়, রাতারাতি আমেরিকা নিয়ে যায়, সেখানে গিয়া সে এগুলি বানায়, এগুলির মালিক ওরা হয়, তারা সামান্য কিছু বেতন দেয়। মুসলমান নিজেকে তৈয়ার করে, তারা সব ইঞ্জিনিয়ারিং ফর্মুলা নিয়ে গেছে আর আমাগরে এটা ধরাই দিছে, বিশ্বাস করেন? এটা ধরাই দিছে আমাগরে, এটা আমাদের হাতে আমাদেরকে ধরাইয়া দেওয়া হয়েছে, আমরা সারাক্ষণ এটার ভিতরে ঘুরে থাকি। এই ভাল লাগে না, ফেসবুক শুইছি ফেসবুক, বাস উঠছি ফেসবুক, গাড়ি উঠছি ফেসবুক, লঞ্চে উঠছি ফেসবুক, বিমানে উঠছি তাও চেষ্টা করি ফেসবুক চালাইতে, ঠিক নেই? নেট প্লে বইছি, ইউটিউব চালাই, এরপর আমার সোনার বাংলাদেশের সোনার যুবকরা ইয়াবা খায়, ফেন্সি ডিল খায়, তারপরে আরো কত ধরনের নেশা করে, মোবাইলের ভিত্তে বাজে সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে দেখে সময় কাটায়। আহারে আমার ভাই, আহ, তোমার সামনে কেউ যদি অস্ত্র নিয়ে দাঁড়ায় তুমি মনে হয় নিজেকে আত্মরক্ষা করতেও পারবা না।